অভিজিৎ হত্যায় জড়িতদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের $50 লাখ পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার হোটেল রেডিসনে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে দণ্ডিত পলাতকদের গ্রেপ্তার ত্বরান্বিত হবে। সে সময় মন্ত্রী যুক্তরাষ্ট্রের কয়েকজনের নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, উন্নয়নশীল দেশ হওয়ায় বাংলাদেশের উপর অনেক দেশ চাপ সৃষ্টি করবে, এসব নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না। এর আগে সেমিনারে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহল এগিয়ে আসছে। তাদের শাস্তি হয়েছে, এই দুইজন পলাতক আছে, তো কোথায় কোন দেশে আছে উই ডোন্ট নো, মেবি এটার ফেলে আমাদের আমরা যে প্রচেষ্টা তাদের ধরার চেষ্টা ওইটাতে একটু ইট উইল বি হেল্পফুল, তাদের ধরা যদি সহজ হয়। দে শুড ফেস দ্য জাস্টিস, ওদের তো কী হয়ে গেছে, ওদের বিরুদ্ধে কেস হয়ে গেছে, জাজমেন্টও হয়েছে, তারপর পালিয়ে গেছে, তো এখন যদি এই এর কারণে ওদের ধরা সম্ভব হয় দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম।